আমি কি কাউকে গালি দিয়েছি কাহারও বিরুদ্ধে বলেছি আয় তো কইছি শুধু আমি বিয়ে করতাম না কিন্তু আমার বন্ধু হাফেজ সাহেব বলতেছে বিয়ে একটা ফরজ কাজ আপনারে করতে হইব আমি বললাম দুনিয়াতে একটা মাত্র ফরজ কাজ আছে যেটা করার সাথে সাথে একটা ছেলের আজাব দুনিয়া থেকে শুরু হয়ে যায় এই ফরজ কাজ করতে যাবেন প্রথমে আপনার লাগবো দশ ভরি স্বর্ণ বিশ লাখ টাকা মরা না আট নয়শ লোক দাবাত করে আপনারা খাবাইতে হইব এখানে কিন্তু শেষ নয় বিয়ের পরে আপনি একটা বেচ্ছা নিবেন আপনার অগ্রিম পঞ্চাশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে জমা রাখতে হবে না হলে তো ডাক্তার সাহেব বলবে পানি তো শুকাইয়া গেছে ইমার্জেন্সি সিজন না করলে বাচ্চা আর বাচ্চার মা কাউকে বাঁচানো যাইব না এখানেও কিন্তু শেষ না তারপর এলো আম কাঁঠালের সিজন শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল এসল পাশের বাড়ির বাবি এসে বলল বাবি আপনার ছেলের কোথায় বিয়ে করাইছেন আহারে বাবি কইয়েন না কইয়েন না বংশেরই বংশের বিয়ে করাইছি এ কয়টা আম যে ফাটাইছে এগুলা কি আমি আমরা খাবো না আমাদের আত্মীয় স্বজনকে দিব এখন নতুন বো সামনে হেউ টফাস করে শাশুড়ির মুখের উপর উত্তর দিয়ে বসিল আমরা তো কিপটার বংশ আপনারা তো জমিদার আমার বোনের মেয়েটা এসছে একটা জামা দিতে পারলেন না এখানে শুরু হয়ে গেছে বস শাশুড়ির ঝগড়া একটু পরে বউ ফোন দিল জামাইয়ের কাছে জামাই তো থাকে বিদেশ হ্যালো যে আমার একটা বাসা নিয়ে দাও না আমার বাপের বাড়িতে আমার ফাটাই দাও আমি তোমার মার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না একটু পরে এলো মার ফোন মায় বললো আহারে বাবা তোরে কোথায় বিয়ে করাইছি এক কাল নাগিনীর বিয়ে করাইছি তো শাসিমার সামনে যার যা হচ্ছে তা কইছে হেতিয়ে কয় বলে হেতির বইনে দিয়ে আছে আমরা বলে একে জামা দিতে মারি না আমরা বলে কিপটার বংশ তারপর ছেলেটা কি বললো ছেলেটা নিজে নিজে বললো আহারে ছেলে ওই কেন সে জন্মগ্রহণ করলাম যে ডায়লগটা ছিল আগে মেয়েদের